অঞ্চল একতা মঞ্চ যেন করেছি যেন আমার পোস্টকার্ড ড্রাইভটা বহুত বঢ়িয়া তার মানে সুন্দর পদক্ষেপ সারা মুই শুনবার লাগি চাহিনি যে এটা আমার সারা পশ্চিমাঞ্চলে যেন দশটা জেলা আছে দশটা জেলাকে এই ড্রাইভ যা আর যেন অঞ্চলে যেন জিনিসর ডিমান্ড অছে যেটা ঝারসুগুড়ার ইএসআর হসপিটাল দরকার আছে সে ইএসআর হসপিটাল হোক আউ পশ্চিমাঞ্চল একতা মঞ্চ সে যেন ডিমান্ড গুড়াক যেন করছন এবে গোটে মানব শৃঙ্খলা বি করেছিলে এপ্রিল এক তারিখ দিন বহুত বড়িয়া পদক্ষেপ ক্যান্সর হসপিটাল বরগড়ে হোক যেন ডিমান্ড করছেন এটা বি বহুত বড়িয়া পদক্ষেপ মুই তাহাকে স্বাগত করছি বরগড়বাসী হিসাবে কুইঠানে গোটে গবেষণা কেন্দ্র দরকার আছে যেন গবেষণা কেন্দ্রের কিছু না হলে বি হাজারে কোটি টাকার তা মানে খরচা আসবা আউ সেই ডিমান্ড নেইকি আজি পশ্চিমাঞ্চল একতা মঞ্চ যেন করেছি উদ্যোগ মানে উদ্যোগ মানে আপনার যেন আজি যেন আরম্ভ করছেন তাঁর ড্রাইভ পোস্টকার্ড ড্রাইভটা মুই স্বাগত করুছে আগামী দিনে আমি সমস্তে এক হয়ে বসিকি আমার অঞ্চল কেন রকমের বিকাশ হওয়া আমার পশ্চিমাঞ্চল কেন রকমের বিকাশ হওয়া সেটি সমস্তে আমি ভিতরে আলোচনা করমা ধন্যবাদ দেবী পশ্চিমাঞ্চল একতা মঞ্চ আজি পশ্চিম ওড়িশার সবু জায়গার এই পোস্টকার্ডে মুখ্যমন্ত্রী এবং অনরেবল গভর্নরকে চিঠি দেছে সেগুলো ধন্যবাদ জ্ঞাপন করছে আগামী দিনে এই আন্দোলনকে আহরি ব্যাপক করা যাও পশ্চিমাঞ্চল একতা মঞ্চ তরফ পশ্চিম ওড়িশার সবু জেলাকে যাও এটা মুই অনুরোধ বি করবি সূর্যরে যেন আজি যেন আমি ধারণার বসিছু বরগড়ের ক্যান্সর হসপিটাল হোক সেটা বি অত্যাধুনিক ক্যান্সর হসপিটাল এবং গোটে গবেষণা কেন্দ্র করা যাও এটা আজির ডিমান্ড রয়েছে বহুত পুরোনা ডিমান্ড বরগড়ের এটির লাগি এই অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক সংগঠন সোশিয়াল অর্গানাইজেসন এবং সমাজসেবী জনসাধারণ সমস্তে বহুত বার মুখ্যমন্ত্রী গভর্নর সমস্ত ভেটি সাইলেন আও ইন বহুত আন্দোলন হয়ে সাইলান ভুবনেশ্বর চার চারটা হসপিটাল থিলা পরে বি দুই দুইটা নয়া হসপিটাল গবেষণা কেন্দ্র এমওইউ কলা পরে ফের নয়াটা সেই জায়গায় হচ্ছে কিন্তু বরগড় জেলা হচ্ছে পঞ্জাবর ভাটিন্ডাকে ছাড়ি দেলা পরে সেকেন্ড ক্যান্সর প্রোন এরিয়া এই জায়গায় হেবার কথা ইনু নেই হইকি ভুবনেশ্বর বহুত দুর্ভাগ্য ভবানী শঙ্কর বই আবাহক পশ্চিমাঞ্চল একতা মঞ্চ পশ্চিমাঞ্চল একতা মঞ্চ 2013 চেষ্টা করে আসছে পশ্চিম ওড়িশার 11টা জেলাকে একজুট করবার লাগি যেন জায়গায় যেন জিনিসের আবশ্যকতা রয়েছে তাকে সে জায়গায় করবার লাগি পশ্চিমাঞ্চল একতা মঞ্চ তরফ সবুলে দাবি করা হয়েছে যেহেতু ওড়িশার সর্বাধিক ক্যান্সর পেসেন্ট বরগড় রয়েছেন সেগুলি বরগড়ের ক্যান্সর হসপিটাল হওয়ার নিহতি জরুরি রয়েছে সেটাকে নিয়ে 2018 পশ্চিমাঞ্চল একতা মঞ্চ তরফ আমি আন্দোলন আরম্ভ করেছিল আউ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাকে যাই আমি সে দাবিকে উপস্থাপন করেছিল কিন্তু রাজ্য সরকার সে প্রতি ঠিকভাবে দৃষ্টি নাই দেলে যে ফের থেকে আন্দোলন করবাকে পড়ছে আমি পশ্চিমাঞ্চল একতা মঞ্চ তরফ এবে পোস্টকার্ড অভিযান আরম্ভ করেছিল যেটা সম্বলপুর সর্বভারতীয় স্তরের ক্যান্সর পেসেন্ট সংখ্যার সর্বাধিক তারপরে দুই নম্বর হচ্ছে বরগড় বরগড়ে সর্বাধিক ক্যান্সর পেসেন্ট হচ্ছেন তেমন পশ্চিমাঞ্চলের বরগড়ে গোটে ক্যান্সর হসপিটাল হওয়ার আবশ্যকতা রয়েছে কেবল বরগড়ে ক্যান্সর রোগী অছেন বলিকি নাই কারণ হচ্ছে 11 জেলার যেত ক্যান্সর পেসেন্ট বাহুজন কে হায়দ্রাবাদ কে দিল্লি কে বেঙ্গালোর কে ভুবনেশ্বর দৌড়িকি বহু খরচান্ত হচ্ছেন তেমন আমি 2018 পশ্চিমাঞ্চল একটা মঞ্চ দাবি করে আসুছি যে বরগড়ে গোটে সুপার স্পেশালিটি ক্যান্সর হসপিটাল হোক এই ক্যান্সর হসপিটাল টেস্ট আরম্ভ করে বায়োস্পি টেস্ট আরম্ভ করে কোলোনোস্কোপি সর্জরি আরম্ভ করি রেডিওথেরাপি কেমোথেরাপি নিয়ে সব প্রকার ব্যবস্থা করা যায় তার সঙ্গে সঙ্গে গোটে গবেষণা কেন্দ্র করা যাবে বলি পশ্চিমাঞ্চল একটা মঞ্চ দাবি করে আসছে।